আমি আরডুইনোকে দেখবো, আরডুইনো কীরকম দেখবো, আরডুইনো ইউএনও R3। তো আমি আরডুইনো R3 পিএনসি এটা আগেই বলছি আপনাদেরকে, আপনার জন্য দেখি কীরকম। তো এটা হলো গিয়ে আরডুইনো ইউএনও R3, দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন, এই যে এটা ইউএনও R3, এটা এর চিপ, মেন চিপ, এটা 80 মেগা 328p। যদি একটু ভালো করে খেয়াল করো, আসলে আমার ক্যামেরা দিয়ে এটা ধরতে পারতেছে না মনে হয়, তারপরে যদি একটু ভালো করে খেয়াল করা যায়, এই দেখেন এবার দেখতে পাচ্ছেন আশা করি। এই দেখেন আশা করি এইবার দেখতে পাচ্ছেন, ওই দেখেন 80 মেগা 328p, এটা কিন্তু সেই আইসি, ঠিক আছে। তো এটা হলো কি আরডুইনো এর মেন বেস। এখন এর কিছু ডিজিটাল ইনপুট আছে, কিছু অ্যানালগ ইনপুট আছে। তো এই সাইডটা হলো অ্যানালগ ইনপুটের, এই সাইডটা অ্যানালগ ইনপুটের জন্য, এই দেখেন এই সাইডটা অ্যানালগ ইনপুটের জন্য এই সাইডটা। তারপরে এই সাইডে ভিইন আছে, লো ফ্রেস্ট আছে, 5 ভোল্ট আছে, গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের লাইনও এখানে, ভিইন লাইনও এখানে, মেইন লাইনটা এখানে, ভিইন গ্রাউন্ড টাউন্ড এটা এখানেই শেষ, এর মধ্যে আর নাই। এখানে এসে অ্যানালগ আউটপুট, যেগুলো আপনি অ্যানালগ আউট ইনপুট নেবেন বা আউটপুট নেবেন সেগুলো এখানে। এবার ডিজিটাল ইনপুট আর ডিজিটাল আউটপুট পোর্টটা লাগে এই সাইডে। এখানে দেখেন ডিজিটাল PWM আছে, PWM। তারপরে এই দেখেন এদিক থেকে ঘোরাই, এখানে মোট 18টা পিনের বেশি পিন মনে হয় এখানে আছে। এই দেখেন দেখতে পাচ্ছেন আশা করি। তো এই হলো গিয়ে আপনার ইউএনও R3 এর মৌলিয়ে রেস্ট অফ সাইড। এখানে একটা রেস্ট বাটন আছে, এটাকে দিলে রেস্ট হয়ে যায়, ইরেজ হয়ে যায় সম্পূর্ণ সব কিছু, আবার নতুন করে ইনস্টল নেই। তো এটা ইউএনও R3 এর রেস্টের অপশান। এটা মেইন ক্যাবল, এটা আরেকটা এক্সটার্নাল ক্যাবল, এর সাথে যে ক্যাবলটা দেওয়া হয় সেই ক্যাবলটা হলো এইটা, ক্যাবলটা হলো এইটা, যে ক্যাবলটা দেওয়া হয় মেইন পাওয়ার সাপ্লাই ক্যাবল, এটা পাওয়ার সাপ্লাই ক্যাবল। তার সাথে দেওয়া হয় আরও কিছু জাম্পার ওয়্যার দেওয়া হয়, জাম্পার ওয়্যারগুলো আমি দেখাচ্ছি, এই যে এরকম কিছু জাম্পার ওয়্যার দেওয়া হয়, এরকম কিছু জাম্পার ওয়্যার দেওয়া হয় এর সাথে, এইগুলো জাম্পার ওয়্যার, এই জাম্পার জাম্পার ওয়্যারগুলো দেওয়া হয় সে কমিউনিকেট করার জন্য। এই মূলত হলো গিয়ে আরডুইনো 328p এর, আরডুইনো ইউএনও R3 এর মূল বোর্ড, এটাই বোর্ড। তো এরপরে আমরা কম্পিউটারে যাবো আবার।